বিপিএল ড্রাফটের আগে প্লেয়ার সাইন ইনের এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রকাশ করলেন তাদের বিদেশি তিন সাইন ইন তারকার নাম। একবার দুইবার না, নয় আসরে চার চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ভিক্টোরিয়ান্স ফ্যানদের মুখে ভিক্টোরিয়ান্স কোনো দল নয়, এটা তৈরি হচ্ছে একটি ব্র্যান্ড। বিপিএলে প্রত্যেকটা আসরে এই ব্র্যান্ডই যে দিন দিন দেখিয়েই যাচ্ছে চমকতা। এর আগে এই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন জস বাটলার, ফাফ ডুপ্লেসি, মুইন আলী ও মোহাম্মদ রিজওয়ানরা, যারা বিপিএলে আর অন্য কোনো দলের হয়ে এখনও পর্যন্ত মাঠে নামেনি। সেই বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার তাদের আগামী আসরের অর্থাৎ দশম আসরের জন্য ইতোমধ্যেই তিন বিদেশি ক্রিকেটারকে কিনে ফেলেছেন। তারা হলেন পাক উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, পাকিস্তানি আরেক অলরাউন্ডার ইফতিকার আহমেদ ও ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার জনসন চার্লসকে। এছাড়াও এর আগে তারা তিন দেশীয় ক্রিকেটারকে রিটেইন করেছিলেন, তারা হলেন লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান ও ইমরুল কায়েস। বোঝাই যাচ্ছে আগামী আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আবারও নিজেদের সেরাটা দিয়েই খেলবেন, চেষ্টা করবেন আগামী আসরের শিরোপাটাও যেন তাদের ঘরেই ওঠে।